গেল কয়েকদিন ধরেই গণমাধ্যমের খবরের শিরোনামে আছেন এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান। আর কখনোই গাইতে পারবেন না তাহসান, এমন শিরোনামে ছেয়ে গেছে গণমাধ্যম। কিন্তু আসলেই কি তাই? ইনফ্লুয়েশনটা হয় তখন আসলে একেবারেই গাইতে পারি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাহসান জানান, দীর্ঘদিন ধরে কণ্ঠনালীর হেটেরোটোপিয়া নামক রোগে ভুগছেন তিনি। এই সমস্যায় গলার কাঠামো পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে। একজন সাধারণ মানুষের তুলনায় রোগটি শিল্পীদের বেশি ভোগায়। বর্তমানে কনসার্টে অংশ নিতে অস্ট্রেলিয়ায় আছেন তাহসান। তবে তার দেওয়া সাক্ষাৎকারটি নিয়ে গণমাধ্যমে ভুল ব্যাখ্যায় দুঃখ প্রকাশ করে তাহসান বলেন, আমি কোথায় বলেছি যে এখনই গান গাইতে পারছি না? ওই সাক্ষাৎকার দেওয়ার সময় আমার গলায় ব্যথা ছিল, তাই গানের অনুরোধ ফিরিয়ে দেই, তবে আর কখনোই গাইব না এমনটা বলিনি। আমি কোথায় বলেছি যে আমি গান গাইতে এখন পারছি না? আমি মাঝে মাঝে আমার অসুবিধা হয় তখন বুঝি যে আমি এখন গাইতে পারবো না। তাহসান আরো বলেন, কনসার্টে টানা গাইতে হয় বলেই স্বাভাবিকভাবে একটু কষ্ট হয়, এজন্যই বিষয়টি শেয়ার করেছিলাম। কনসার্টে তো অনেকগুলো গান গাইতে হয়, হয়তো 12-14-15টা, সো তখন অনেক কষ্ট হয়, এই কথাটাই আমি বলার চেষ্টা করেছি। তার অসুস্থতার বিষয়ে বিভিন্ন অনলাইন পোর্টাল এবং মূলধারার গণমাধ্যমে ভুল ব্যাখ্যার বিষয়ে গায়ক বলেন, ফরহামিশাই তাকে নিয়ে ভুল সংবাদ প্রকাশ করা হয়, যে কারণে তার সঙ্গে দর্শকও বিব্রত হন। ভক্ত অনুরাগীদের শঙ্কিত না হয়ে তার জন্য দোয়া চেয়ে তাহসান বলেন, আমার চিকিৎসা চলছে, আশা করি সুস্থ হয়ে যাব, ভবিষ্যতে যেন প্রবলেমটা না বাড়ে সেজন্য দোয়া চাই। আশা করছি ঠিক হয়ে যাব, আমি দোয়া চাচ্ছি, এই কথাটাই বলতে চাচ্ছি। প্রায় দুই যুগের ক্যারিয়ারে ব্যান্ড ও একক মিলিয়ে 11টি অ্যালবাম করেছেন তাহসান। দীর্ঘ 19 বছর পর সম্প্রতি পুরনো লাইন আপে ফিরে ব্ল্যাকের কনসার্টও করেছেন তিনি। আসছে ঈদে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে তাহসানের প্রথম ওয়েব সিরিজ বাজি। প্রায় 6 বছর আগে কণ্ঠনালীতে এই সমস্যাটি ধরা পড়ে তাহসানের। তবে তাহসান আশাবাদী দর্শকের দোয়া ও ভালোবাসায় দ্রুতই সুস্থ হয়ে যাবেন তিনি। নিউজ ডেস্ক, 52 টিভি।